টিভি বাংলা মানবতা সমাধান بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر ফাইজা আজম তাফা তাওয়াক্কাল আল্লাল্লাহ আল্লাহ ইয়াফ উল্লুম ও সম্মানিত ভ্রাতৃমণ্ডলী আল্লাহ ফাকরবুলা আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরব বুলা আলামিন আমাদেরকে অন্যের সাথে ভালো আচরণের আদেশ প্রদান করেছেন সালাত এবং সালাম প্রিয় নবী মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লামের প্রতি যাকে আল্লাহ রব্বুল বুলামিন মহান চরিত্রের অধিকারী করেছেন আল্লাহ মসাল্লি আলী আল্লাহ বারিক আলহি আমার বিষয়বস্তু হচ্ছে আজকে সন্তান সন্ততির প্রতিপালন সম্পর্কে আপনাদের সামনে আমি আল্লাহ ফাকরবুল আলমিনের কোরআনুল করিম থেকে একটি আয়াত পাঠ করেছি সুরে আল ইমরানের আয়াত নম্বর একশো উনষাট মোহানাল্লা করেছেন এতে যে ফাবিমা রহমতি মিন আল্লাহাল হে নবী মোহাম্মদ আলী আসাল্লাম আপনি আল্লাহ ফাকর্বুল আলমিনের পূর্বক। আল্লাহ ফাকর্বুল আলমিনের রহমতে তাদের সাথে নম্র ব্যবহারকারী হয়েছেন তাহলে কোন মানুষ যে নম্র ব্যবহারের অধিকারী হবে নম্র চরিত্র পেশ করবে এটি আল্লাহ ফাকরবুল আলমিনের বিশেষ দান আল্লাহ ফাকরাবুল আলমিন দান করবেন যখন মানুষ চেষ্টা করবে আল্লাহ ফাকরাবুল আলমিন যাকে ভালোবাসেন তাকে এই নম্র আচার আচরণ দান করে থাকেন আল্লাহ ফাক বলছেন ওয়ালউ কুন্ত আর আপনি যদি কর্কশ ভাষী হতেন আর অন্তরের দিক থেকে যদি আপনি নিষ্ঠুর হতেন আপনার অন্তর যদি শক্ত হইত তাহলে লান মিন হাউলেক আপনার আশপাশ থেকে লোকেরা পালায়ন করত। আপনাকে ছেড়ে দিয়ে কেটে পড়ত সম্মানিত ভাতৃমণ্ডলী তাহলে আল্লাহ ফাকরুল আলমিন এখানে নম্র ভাষী হতে বলেছেন কর্কশ ভাষী হতে নিষেধ করেছেন নবী করিমালামকে সম্বোধন করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যদি নম্রভাষী হই তাহলে লোকেরা আমাদের কাছে ঘনিয়ে আসবে আর যদি আমরা কর্কশভাষী হই তাহলে আমাদেরকে ছেড়ে লোকেরা কেটে পড়বে তারপরে আল্লাপা বলছেন যে অন্তরের দিক দিয়ে তুমি নিষ্ঠুর হয়েও না শক্ত হয়েও না বরং নরম অন্তরের মানুষ হও তাহলে লোকেরা তোমাকে ভালোবাসবে তুমি অন্যদেরকে ভালোবাসবে তোমাকে অন্যরা ভালোবাসবে নবী করিম সাল্লাহ বলেছেন ইয়াস সেরু আলা তু আস সেরু তোমরা সহজ করো লোকের জন্য কঠিন করে দিও না কোন জিনিসকে আর বাড়ু ওয়ালা তো ফেরু আর মানুষকে সুসংবাদ দাও তাদেরকে তোমরা ঘৃণা ছড়াইও না তাদেরকে দূরে করিও না তাদের অন্তরে ঘৃণা জন্মে দিও না সম্মানিত ভাইরা ছেলে মেয়েদের সাথে আপনি যে আচরণ করছেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন ছেলে মেয়েদের সাথে যদি নম্র ব্যবহার করেন তাহলে আপনার কোলে সে বসতে যাবে আপনার পাশে আ এসে ঘনিয়ে বসবে ছেলে সাথে যদি আপনি কর্কশ ভাসী হন তাহলে আপনাকে দরজায় করতে দেখে যেমন আপনি দরজায় এসছেন কোন ঘরে যে লুকাবে আপনি টের পাবেন না তাহলে এই রকম দৃশ্য যদি দেখেন যে আপনাকে দেখলে ছেলেমেয়েরা লুকিয়ে যায় তাহলে ভালো করে বুঝতে পারছেন যে আপনার চরিত্রের ত্রুটি রয়েছে যার সংশোধনের প্রয়োজন রয়েছে আপনি ছেলেমেয়েদেরকে কিছু দেওয়ার মতো যোগ্যতা রাখেন না সুতরাং আপনি নিজের মধ্যে যোগ্যতা তৈরি করার চেষ্টা করুন সম্মানিত ভাইরা আল্লাহ ফাকরুল্লা আলমিন কত সুন্দর কথা তুলে ধরেছেন তারপরে আল্লাহ ফাকর বলেছেন যে সুতরাং তাদেরকে মার্জনা করে দাও যদি ভুল ত্রুটি করে তাহলে মার্জনা করিও প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে আমরা যদি কোনো ব্যক্তিকে ধরি তাহলে কেউ মুক্তি পাবে না কি আপনাকেও যদি কেউ পদে পদে ধরার চেষ্টা করে আপনার ভুল যদি তুলে ধরার চেষ্টা করে তাহলে আপনিও মুক্তি পাবেন না রেহাই পাবেন না সুতরাং আপনি মাফ করতে শেখেন ক্ষমা করতে শেখেন আপনি দৃষ্টিকে একটু অন্যদিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন ছোটোখাটো ভুল ভ্রান্তি হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি শক্ত ভূমিকা নেবেন না বরং নম্র ব্যবহার করবেন মার্জনা করার চেষ্টা করবেন পস্তা ফেরুল এবং তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে মার্জনা কামনা করুন সম্মানিত ভাইরা ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনি এই আচরণ আপনি অবলম্বন করবেন যদি কোন ক্ষেত্রে ভুল করে তাহলে গালাগালি না করে অনেকে গালিগালাস দিয়ে থাকে অকথ্য নোংরা ভাষা ছেলে মেয়েদেরকে বলে থাকে ওইগুলি তখন ছোট ছোট ছেলেরা মুখস্থ করেন যে আমার বাবা তো এইভাবে গালি দেয় সুতরাং আমি বড় ভাই হিসাবে ছোট ভাই বোনকে এইভাবে গালি দেব এই চরিত্র শেখে আমার বাবা আমার মা এইভাবে গালি দেয় সুতরাং এগুলি শিখে পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদেরকে এইভাবে আমরা গালি দেব, কারণ এটা বাবা মায়ের কাছ থেকে শিখেছি আপনি কি চান যে আপনার ওই রকমই খারাপ ভাষা বলুক নোংরা ভাষা ব্যবহার করুক আর কাউকে গালি গালাজ করুক আর ঝগড়া বিবাদ সৃষ্টি করুক সম্মানিত ভাতৃমণ্ডলী অনেক সময় না চাইলেও আপনার চরিত্র বলে যে না আপনি এইরকমই শিক্ষা দেন সুতরাং নিজের চরিত্র গঠন করার চেষ্টা করবেন এবং ছেলে মেয়েদেরকে নম্র ভাষায় কথা বলবেন ভালো কথা বলুন আল্লাহ বলছেন ওস্তাক ফিল্লাহম তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাও। তাহলে আপনি বলবেন গফার আল্লাহ হালক আল্লাহ তোমাকে মাফ করুক আল্লাহ তোমাকে হিদায়েত করুক আল্লাহ তোমাকে সুমতি দান করুক এইভাবে ভালো দুয়া ছেলেমেয়েদেরকে দেওয়ার চেষ্টা করবেন এক শ্রেণীর মহিলা আমাদের সমাজে ছেলেমেয়েরা কোনো একটি ভুল করলে এমন বদ্যয়া দেই এমন অভিশাপ দেই যে ঠিক হয়েছে ভালো হয়েছে তুই মরে যা তোর ঠিক হয়েছে শাস্তি হয়েছে এই ধরনের কথা বলে আপনি কোনো লাভ পাবেন না না ইহ জগতে কিছু লাভ পাবেন না পরজগতে লাভ পাবেন না আপনার ছেলে মেয়েদের চরিত্র গঠন হবে। হবে বরং বিদ্রোহী যে আমার আমার মা তোমাকে তখন। বলে আমি মরে খুশি। তাহলে আপনার কাছ থেকে কিছু শিখার আশা রাখবে না বরং চরিত্র নষ্ট হবে আপনার ছেলে মেয়েদের সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে ভালো দোয়া দিতে হবে হুম ফিল আমরি। ছেলেমেয়েরা একটু বড় হয়েছে পনেরো বছর ষোলো বছর আঠারো বছর বয়স হয়েছে বিশ বছর বাইশ বছর বয়স হয়েছে তাদের সাথে পরামর্শ করুন এক শ্রেণীর বাবা মারা আছে মনে করে যে আমি ছেলেদের কাছে পরামর্শ নেব এটি আমার দুর্বলতার পরিচয় ছেলেদেরকে কিছু বলবো আর বোঝাপড়া করব তাহলে আমার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে এ এক রকমের মূর্খ বাবা মা পাক তাদেরকে যেন সম্মতি দান করেন সম্মানিত ভাইরা আল্লাপাক রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলছেন যে আপনার সাহাবাই কেরামদের সাথে পরামর্শ করুন ওয়াউর হোম ফিল আমি রসুল্লাহ সাল্লামের কাছে ওহি আসছে আর তাকে আদেশ করা হচ্ছে যে সাথী সঙ্গীদের কাছ থেকে সাহাবাইকেরামদের কাছ থেকে পরামর্শ নেন তাহলে আপনি বাবা হিসাবে মা হিসাবে ছেলে মেয়েদের কাছে পরামর্শ নেবেন এতে কোনো দোষের কথা হইল বরং এতে আপনি সহযোগিতা পাবেন যারা পরামর্শ দেয় পরামর্শ নেওয়ার পরে কোনো সিদ্ধান্ত নেন আর যদি কাজ করেন তারপরে যদি সেই কাজে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে সকলে সাথ দেবে পক্ষান্তর একা যদি সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করেন কারো পরামর্শ না নিয়ে তাহলে কেউ আপনার সহযোগিতা করবে না বরং উল্টো সমালোচনা করবে যে কাজ করার ঢং নেই কোনো কথা বুঝে না নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারিতা করে যার ফলে এগুলি হয়েছে এই কথাগুলি ছেলেমেয়েরা বলতে শিখবে সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের সাথে নমর ব্যবহার করতে হবে এবং তাদেরকে আদর স্নেহ করতে হবে নবী কারিম সাল্লাহ আলিয়া সাল্লাম সহিবুখারি রেবাইতে রয়েছে যে একদিন হুসাইন রাজি আল্লাহ তাল তাঁর প্রিয় নাতি ফাতেমা রাজিয়াল আনহার ছেলে নবী করিম সাল্লা সাল্লাম তাকে চুমন দিলেন কাব্বলা হোসাইনান এই চুমন দেওয়ার সময় আকরা বিন হাবেস বলে একজন বেদুইন সাহাবি নবী করিম সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন এই দৃশ্য দেখে এই বেদুইন সাহাবি আশ্চর্য হলেন কারণ বেদুইনদের চরিত্র হচ্ছে নিষ্ঠুর চরিত্র কর্কশভাষী তারা ওই সভ্যতা শিখেনি কাছে থাকেনি মানুষের যার ফলে ছেলে মেয়েদের আদর্শ করা নিজের দুর্বলতা মনে করতো আরব বেদুইনরা বিশেষ করে প্রাচীন যুগে তো নবী করিম সাল্লামের এই দৃশ্য দেখে আশ্চর্য আমার জন ছেলে আছে মা কাবল তো হম আমি আমার জীবনে কোনো একটি কখনো চুমন দিনি কখনো আদর করি না চুমন দেব আদর করব তার মানে এটি আমার দুর্বলতা এই ধরনের ধারণা ছিল নবী করিম সাল্লাল্লাহি সাল্লাম ওই বেদুইনকে হিদায়ত করার জন্য বলছেন মাল্লা ইয়ার হামলা ইউর হাম যেই ব্যক্তি ছেলেমেয়েদের ওপর দয়াশীল হয় না আদর স্নেহ করে না আল্লাহ তার ওপর দয়াবান হন নাম নবী একরিম আর একটি হাদিসে বলেছেন লে সামিন না মাল্লাম ইয়ারহাম সগই রানা ওয়ালাম ইয়াক্কের কবি রানা আমার উন্মতের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না ভালোবাসে না দয়া করে না এবং বড়দের শ্রদ্ধা সম্মান করে না তাহলে আপনি ছেলে মেয়েদের সামনে বড়দের শ্রদ্ধা সম্মান করবেন এই বিষয়টি মনে রাখবেন আপনি আপনার ছেলে মেয়ের সামনে আপনার মাকে যদি শাসানি দেন ধমক দেন আপনার বাবাকে যদি নাই অন্যায় বলেন তাহলে আপনার ছেলে এগুলি মুখস্থ রেখেছে কামা দিন তো দানো যেমন কর্ম তেমন ফল হবে এবং বড় হয়ে আপনার ছেলেরা ভাববে যে এককালে দেখেছি যখন আমার বাবা বড় শক্তিশালী ছিল আর দাদা দাদি কমজোর দুর্বল হয়ে গেছিলেন তাদেরকে খুব ধমক দিয়ে কথা বলতেন আমার আব্বা আম্মা এবং তাদেরকে শাসানিমূলক কথা বলতেন তারা ওইভাবে আপনার সাথে আচরণ করবে সম্মানিত ভাইরা এই জন্য বড়দের সম্মান করবেন আপনার ছেলে মেয়েদের সামনে এবং ছোটদেরকে স্নেহ করবেন কখনো মারধরের রাস্তা অবলম্বন করবেন না নবী করিমসাল্লাম ওই লোকদেরকে যারা স্ত্রীদেরকে মারে অনেক মূর্খ লোকেরা স্ত্রীদের মারধর করে এবং ছেলে সামনে মারধর করে এই চরিত্রই যদি আপনি দেখান আপনার ছেলে মেয়েদেরকে তাহলে আপনার ছেলেমেয়েরা শিখবে যে স্ত্রীকে মারতে হয় সুতরাং বিয়ে করে ওই মারধর করবে আপনার ছেলেও আপনার মাকে সুতরাং আপনি পারিবারিক দিক থেকেও কোনো শান্তিতে থাকবেন না সম্মানিত ভাইরা মনে রাখবেন যে আপনি যেই চরিত্র পেশ করবেন ছেলে মেয়েদের সামনে সেই চরিত্র আপনার কাছ থেকে শিখবে যেই চরিত্রের আশা আকাঙ্ক্ষা রাখেন ছেলে মেয়েদের কাছে সেই রকম উত্তম চরিত্র আপনি ছেলে মেয়েদের সামনে পেশ করার চেষ্টা করবেন আল্লাহ ফাকর আব্বুল আলমিন যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমণ্ডলী আপনি এমন কোন চরিত্র পেশ করবেন না যেটি গ্রহণ করে আপনার ছেলের চরিত্র নষ্ট হয় একবার আমের বলছেন যে আমার মা আমি ছোট ছেলে ডাকছে মুষ্টিটা বেঁধে আমাকে ডাকছে যে তাল উতিকা এসব তোমাকে কিছু দেব তখন আমি এগিয়ে গেলাম রসুলুল্লাহাম আমার মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তাকে কি দেওয়ার উদ্দেশ্য করেছিলে তখন আমার মা বলল যে অতি হে তামার তাকে একটি খেজুর দেওয়ার উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম সেই দিন ওই বাড়িতেই ছিলেন বললেন যে নবী সাল সাল্লাম যে তুমি যদি মিছামিছি তাকে মুষ্টিবেদে দেখাতে আর এই খেজুর দেওয়ার উদ্দেশ্য যদি না থাকতো লাকতেবাদ আলেই কে কাজেবা তাহলে তোমার আমল একটি মিথ্যা বলা লিখা হইতো এবং এর জবাবদেহি করতে হতো ছোট্ট ছেলেকে মিছামিছি এসে এসে তোমাকে একটা ভালো জিনিস দেবো তোমাকে একটা উপহার দেবো অথচ কিছুই দিলেন না আর তারপরে এইভাবে আপনি ধোকা দিলেন এই বিষয়গুলি তার মগজে বসে যাবে এবং সে শিখে নেবে এইরকম ধোকা দিতে হয় তারও চরিত্র নষ্ট করলেন আর আপনি গুনাগার হলেন আপনার আমল নামা খারাপ করলেন আল্লাহ ফাকর্বুলাম যেন আমাদেরকে মেয়েদের ইসলামের আলোকে প্রতিপালনে তফিক দান করেন এখানে আপনাদেরকে সামান্য কিছুক্ষণের বিরতি দিচ্ছি তারপর আবার আমাদের বিষয় সম্পূর্ণ করার জন্য আমি ফিরে আসছি সাল্লাহ নবিয়ানা মোহাম্মদ দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস বাংলায় I'm not exactly

আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ কর জান্নাত যাবার কি উপায় তা করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে

যে আপনি ধৈর্য ধারণ করলেন সুতরাং আবার আমার বিষয় সম্পন্ন করার জন্য ফিরে আসি বিষয়ের দিকে সন্তানদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সন্তানদের চরিত্র গঠনের আমাদের চেষ্টা করতে হবে সার্বিক দিক থেকে তার মধ্যে একটি দিক হচ্ছে যে ছেলেমেয়েরা কিভাবে ঘুমাবে এই ঘুমাবার যে শরীয়তি নীতিমালা রয়েছে সেগুলি শিখাবেন ঘুমাবার ক্ষেত্রে অনেক ছেলেদেরকে দেখা যায় যে পেটের ভরে বুকের ভরে ঘুমিয়ে থাকে বুকের ভরে ঘুমিয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম নিষেধ করেছেন তাহলে ঘুমের ক্ষেত্রে ছেলেমেয়েরা কেমন আপনি ঘুমায় রাখবেন নবী করিম সাল্লিহ্লাম আবুজারকে একবার দেখলেন রাজি আল্লাহ তাকে দেখলেন যে কোনো এক জায়গায় ঘুমিয়ে আছে বুকের ভরে বললেন আবুজারকে যে আবুজার দেখো না। এই যে শোয়াটি রয়েছে এই শোয়া এমন শোয়া যে শোয়া হচ্ছে জাহান্নামীদের শোয়া জাহান্নামীরা এইভাবে জাহান্নামে মুখের ভরে বুকের ভরে ও পুড় হয়ে পড়ে থাকবে সুতরাং বুকের ভর দিয়ে ও পুড় শোয়া এটি আপত্তিকর বিষয় ছেলে মেয়েদেরকে নিষেধ করবেন যা অধিকাংশ পরিবারে হয়ে থাকে সম্মানিত ভাতৃমন্ডলী আরেকবার রসল উল্লা সাহাশাল্লাম আর একজন এই রকম শুয়ে দেখলেন বুকে ভর দিয়ে তখন বলেছিলেন ইন্না হাজহিন নৌমাতা হাল্লা এইভাবে ঘুমানোকে আল্লাহ ফাকরুল আলমিন খারাপ মনে করেন অসন্তুষ্ট হন এর ওপর সুতরাং এইরকম ভাবে ঘুমাবে না এইভাবে ঘুমাবার পূর্বে যে সব দোয়া রয়েছে যে সব জিকির আজকা রয়েছে ছেলে মেয়েদেরকে শুধু এমনি বই থেকে পড়িয়ে দিলে হবে না বাস্তবে এগুলি যাতে করে তারা পালন করে সেজন্য জন্য যখন ছেলেমেয়েরা ঘুমাতে যাচ্ছে তাদেরকে নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি সেগুলি পাঠ করেন এবং তারা পড়লো কি না একটা করে পড়ান কতটা মুখস্থ আছে কোনখানে তারা ভুল করছে সেগুলি সংশোধন করে দেন এইভাবে দুই দিন চার দিন দশ দিন বিশ দিন যদি আপনি তাদেরকে অভ্যাস করিয়ে দেন তাহলে তাদের নিয়মিত অভ্যাস হয়ে যাবে বাস্তব পরীক্ষিত এবং তারা সেই দোয়াগুলি সেই সুরাগুলি সেগুলি পাঠ করে নবী একিম সাল্লা সাল্লামের সুন্নত মোতাবেক ঘুমাবে শোয়ার ক্ষেত্রে তাদেরকে শিখে দেবেন যে ডান দিকে কাঁথিয়ে ঘুমাইতে হয় সেইভাবে তারা ঘুমাবে নবী করিম সাল্লি সাল্লামের যে দুয়াগুলি বর্ণিত রয়েছে সেগুলি পড়বে ঘুম থেকে যখন উঠলো ছেলে বা মেয়ে তখন আপনি ওই দোয়াটি পড়ে দেন যে ওই দোয়াটি ঘুম ভাঙার পরে পড়ে তাহলে এই ছেলের অভ্যাস হয়ে যাবে এইভাবে যখন কাজাই হাজাতের জন্য বাথরুমের উদ্দেশ্যে ছেলে মেয়েরা যাবে তখন ওই দোয়াগুলি স্মরণ করিয়ে দেবেন শুধু মুখস্থ করিয়ে দেওয়া নয় মুখস্থ করিয়েছেন ভালো কথা তার সাথে সাথে স্মরণ করিয়ে দেন যাতে করে ছোট্ট থেকে এই দোয়া পড়ার অভ্যাস হয়ে যায় যখনই এই দোয়া পড়ার অভ্যাস হয়ে যাবে ছোট্ট থেকে তখন আর এগুলি ভুলে যাবে না সারা জীবনের তার মজ্জাগত স্বভাবে পরিণত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলম যেন আমাকে আপনাকে সকল মুসলিমকে এই নীতিমালাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন নবী করিম সাল্লা আদর্শ মোতাবেক ছেলে মেয়েদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করেন বাথরুমে কিভাবে কাজায় হাজাত করতে হবে হতে পারে আপনার ছোট ছেলে যদি না জানে ডান হাত ব্যবহার করতে পারে ডান হাত লজ্জায় স্থানে দিতে পারে সুতরাং বাম হাত দিয়ে নোংরা কাজগুলি করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হয় ডান হাত লজ্জা স্থানে লাগাতে হয় না স্পর্শ করতে হয় না এই বিষয়গুলি আপনি শেখাবেন এই রকম পানাহারের ক্ষেত্রে আপনি যে সব নিয়ম নীতি রয়েছে শেখাবেন আপনি যখন যানবাহনে চড়ে যাচ্ছেন গাড়িতে চাপছেন তখন ছেলে মেয়েদেরকে গাড়িতে চাপলেই যে দোয়াগুলি পড়ে সেগুলি শিখাবেন এইভাবে যখন আপনার ছেলে মেয়ে কোনো নতুন জায়গায় নামছে ওই দুয়া শিখাবেন যে এই দুয়া পড়লে আপনিও নিরাপদ থাকবেন আপনার ছেলে মেয়ে পরিবারও নিরাপদ থাকবে আবু জবে কালিমাতিল্লাহ ইতামা তিমিন মা খালাক সেই দুয়াগুলি মুখস্থ করিয়ে দেবেন সম্মানিত ভাইরা আমার আপনার ছেলেমেয়েরা দিনে কতবার বাড়ির মধ্যে প্রবেশ করে আর বাড়ি থেকে বের হয় তাহলে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেওয়ায় অভ্যস্ত করবেন আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে সালাম দেয় না অন্যদেরকে সালাম দেবে কিন্তু বাবা মাকে সালাম দেয় না আমাদের বাংলা ভাষাভাষী সমাজের অবস্থা বাড়িতে ঢুকলেই সালাম দিয়ে বাড়িতে ঢুকবে বিনা সালামে যদি প্রবেশ করে ছেলেকে বা মেয়েকে থামিয়ে দেন বলেন যে আবার প্রবেশ করো এবং সালাম দিয়ে প্রবেশ করো এই দুই দিন চার দিন এগুলি ট্রেনিং করালে দেখবেন যে তার ইসলামিক চরিত্র গড়ে উঠবে ঘরে আসতেই প্রথম সালাম দেবে বিসমিল্লা বলবে নবী এ কে বলেছেন কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় এ বারকাতান লাকা ও আলা আহলে বাইতে তোমার জন্য বরকতের কারণ হবে এবং তোমার পরিবার পরিজন ছেলে মেয়েদের জন্য বরকতের কারণ হবে তাহলে আপনি বরকত পেলেন এই সালামের মাধ্যমে আর আপনি সালাম দিন আপনার ছেলে মেয়েরা সালাম দিক এইভাবে যখন বাড়িতে প্রবেশ করবেন বিসমিল্লা বলে যদি প্রবেশ করেন তাহলে শায়তান তখন বলে যে এই বাড়িতে আমাদের বাস নাই রে লাহ মাবি লাকুম। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে এই লোক বিসমিল্লা বলেছে আপনার ছেলে মেয়েরা যখন প্রবেশ করবে বিসমিল্লা বলতে শেখান তাহলে বাড়িতে আর আপনার ছেলে মেয়েদের সাথে জিন শয়তান ইবলিস প্রবেশ করতে পারবে না না পার্থিব দিক থেকে কোনো ক্ষতি করতে পারবে না দিনের দিক দিয়ে ধর্মীয় দিক থেকে কোনো রকমের ক্ষতি সাধন করতে পারবে এই শয়তান সুতরাং এগুলিতে অভ্যস্ত করেন ছেলে মেয়েদেরকে নবিয়ে করিম সাল্লা সাল্লামের সহি হাদিস আরও রয়েছে যে যখন খেতে বসছেন আপনি আপনার ছেলে মেয়েরা বিসমিল্লা বলে যখন খাবার শুরু করছেন বাড়িতে ঢুকার পরে তারপরে খাওয়ার সময় বিসমিল্লা বলছেন তখন আবার আসা তোমাদের এখানে থাকারও এবং রাতের খাবারের ব্যবস্থা নেই সুতরাং পালাও এখান থেকে টান্দা অন্য কোথাও তোমাদের থাকার জায়গা খোঁজো এবং খাবারের ব্যবস্থা করো নবী করিম হাসান বলছেন ওয়ালা আশা এই লোক বা এর ছেলেরা এর মেয়েরা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লা বলেছে খেতে বসে বিসমিল্লা বলেছে সুতরাং এই বাড়িতে রাত্রি কাটাবার আর না এখানে খাবারের কোনো ব্যবস্থা আছে সম্মানিত ভাতৃমণ্ডলী নবী করিম সাল্লা আল্লাহ আদর্শ মোতাবেক জীবনের সার্বিক ক্ষেত্রে ছেলে মেয়েদের যখন লালন পালন করবেন তখন আল্লাহ ফাকরাবুল্লা আলমিন আপনার কাজে কর্মে বরকত দেবেন আপনার ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধিতে বরকত দেবেন ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন যে আরেকটি বিষয় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছেলে মেয়েকে আপনি বীরত্ব শিখাবেন শুধু শিক্ষা দিলেন কিন্তু বীর পুরুষ হলো না কাপুরুষ তৈরি হলো এমন যেন না হয় আপনার ছেলে যাতে করে বীরপুরুষ তৈরি হয় প্রয়োজনে যে কোনো রকমের কোরবানি দিতে প্রস্তুত থাকে প্রয়োজনে যে কোনো রকমের ঝুঁকি নিতে তার সাহস থাকে এই জন্য বীরত্ব শেখাতে হবে এর জন্য প্রয়োজন রয়েছে যে উম্মাতে মুসলিমার যারা বীরপুরুষ ছিলেন তাদের জীবনী তাদেরকে পড়াবেন আপনি তাদেরকে এমন পাপিষ্ঠদের জীবনী পড়ান বা তারা পড়ে এমন কিছু পড়ে যে যারা ক্রিকেটের ময়দানের ছিল তাদের খেলাড়ি জীবনী জানে তাদের তাদের নাম বৃত্তান্ত চরিত্রের কথা জানে সুতরাং ওই রকমই চরিত্রহীন তৈরি হয় তাদের চাল চলন ধরে রকমই এমন লোক যারা পাপে ডুবে রয়েছে তাদের চরিত্র সম্পর্কে জানে সুতরাং তাদের মতো আপনার আছে ছেলের কাঠছাঁট হয় তাদের মতো চলাফেরা তাদের মতো লেবাস পোশাক তাদের মতো চুলের কাটিং এসব হয়ে থাকে কিন্তু আপনি যদি অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল জীবনী আপনার ছেলে মেয়েদেরকে শোনাতেন বা পড়াতেন আপনি যদি উমারি ফারুক রাজিয়াল্লাহ তালাহর জীবনী যদি পড়াতেন শোনাতেন আপনি যদি খালেদ সাইফুল্লাহর জীবনী যদি পড়াতেন শোনাতেন আলী রাজি আল্লাহ তালাহ জীবনী যদি পড়াতেন শোনাতেন এইভাবে অসংখ্য উম্মাতে মুসলিমার সাহাবাই কেরামদের জামানা থেকে শুরু করে আইম্মাই কেরাম বিদ্যার ক্ষেত্রে মেহনত পরিশ্রমের ক্ষেত্রে ভালো জ্ঞানী পণ্ডিত হওয়ার ক্ষেত্রে আলেম হওয়ার ক্ষেত্রে আইম মাইকেরাম রামদের জীবনী তাদের মেহনত তাদের পরিশ্রম স্মৃতি স্মৃতিশক্তি এবং তাদের যে দিনের খেদমত সব কথা যদি ছেলে মেয়েদেরকে শুনিয়ে রাখেন গল্পের আকারে তাহলে আগ্রহের সাথে আপনার ছেলেমেয়েরা শুনবে এবং চরিত্রবান হবে বীর পুরুষ হবে উচ্চ আকাঙ্ক্ষা হবে এবং এই আকাঙ্ক্ষার সাথে সাথে মেহনত পরিশ্রম করতে অভ্যস্ত হবে সম্মানিত ছাত্রমণ্ডলী এই বিষয়গুলি খেয়াল রেখে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন আর পরকালেও সম্মানিত করবেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা انبিয়া এবং রাসূলগণ এর দোয়াগুলি করবেন আরবী ভাষায় দোয়া করা জরুরি নয় আপনি নিজের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ আমার ছেলেদেরকে সৎ করে দাও ছেলে মেয়েদের লালন পালনের তৌফিক দান করো ছেলে মেয়েদের হায়াতে কাজে বিদ্যা বুদ্ধিতে বরকত দান করো তাদেরকে সৎ করে দাও ইব্রাহিম সালাম যদি দোয়া করেন রব্বেজ আল্লী মকিমা সালাতি হে আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততিকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও আপনি বলুন তো একজন মুসলিম হিসাবে আপনি কয়দিন এরকম দোয়া করেছেন যে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও আমার স্ত্রীকে নামাজি বানিয়ে দাও আমার ছেলে মেয়েদেরকে নামাজি নিয়ে দাও এইরকম দোয়া কি কখনো করেছেন আপনি যদি করে থাকেন তো বলুন আলহামদুলিল্লাহ আর যদি এই রকম দোয়া করার এখনও তৌফিক না হয়ে থাকে এখনও আপনার কাছে সময় সুযোগ আছে আল্লাহ পাকের কাছে কিছু চান পাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এবং এর পরেও যদি আপনার সংশোধন না হয় আপনি আল্লাহ পাকের কাছে দোয়া না করেন তাহলে ফালাহালু মান্না ইল্লা নফসা নিজেকেই তিরস্কার করবেন নিজেকেই ধিক্কার দেবেন এরপরে আর কার উপর দোষ চাপাবার চেষ্টা করবেন না পাক রব্বুল আলম যেন আমাদেরকে সৎ জীবন যাপনের তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে সদ জীবন যাপনের তৌফিক দান করেন পাক আমাদেরকে ইসলামী পরিবার গঠনে যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ইসলামী সমাজ গঠনে যেন তৌফিক দান করেন আমাদের জীবনের প্রতিটি স্তরে ইসলামী বিধি বিধানের বাস্তবায়ন পাক যেন তৌফিক দান করেন সুবহান সুবাহ আরব্বিক ইজাতফুন ও সালাম আলমুর সাল আলহামদুলিল্লাহ রবিল কার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট রেট মানবতার সমাধান ও ও যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি শাসন শিখতে দেশ গড়তে দেখুন শুধু টিভি দিন বাংলার কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় দিন কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়